নমস্কার দাদা নমস্কার আমার চ্যানেলে অলরেডি তিনটে ভিডিও হয়েছে তো কি রকম রেসপন্স পেয়েছেন যদি একটু বলেন রেসপন্স তো খুবই ভালো পেয়েছি এবং মানুষ যে আমাকে এতটা ভালোবাসবে সেটা আমি বুঝতে পারিনি কিন্তু খুব দারুণ রেসপন্স পেয়েছি যে কারণে আবার উৎসাহিত হয়ে এই ভিডিওগুলো বানাচ্ছি এই যে ভিডিওটা আজকে বানাবো এই ভিডিওটা কোনো ইউটিউব চ্যানেলে নেই বা গুগলে সার্চ করলেও পাওয়া যাবে না এটা একটা ভীষণ ইনফরমেটিভ ভিডিও হতে চলেছে এটা আপনার স্কিপ না করে পুরোটা যদি দেখেন তাহলে খুব ভালো একটা জিনিস আপনারা ইনফরমেশন পাবেন যেটা এখনও পর্যন্ত আপনারা জানেন না বা এই ইনফরমেশন আপনাদেরকে কেউ দেয়নি আর ভবিষ্যতে কেউ দেবেও না তো আমি যেটা আপনাদের বুঝিয়ে এবং সুন্দর করে বোঝাবো বুঝিয়ে যেটা বলবো সেটা হয়তো এখনো পর্যন্ত আপনারা কেউ বলেনি তো মৌমিতাস ডে আউটে যে চ্যানেলটা মৌমিতাস ডে আউট চ্যানেলে আজকে আমি রয়েছি দেবাশিস চৌধুরী সরাসরি কাঞ্চন জুয়েলার্স থেকে তো আসুন আপনাদেরকে আজকে একটা কিছু তো দেখাতে হবে তো এই সুন্দর একটা কান ঝুমকোর পরে আমি ভিডিওটা যে উদ্দেশ্যে করা সেই উদ্দেশ্যে ফিরে অসাধারণ অসাধারণ দেখতে ঝুমকোটা এটার ওজন আছে মাত্র গ্রাম তো আমাদের সোনার মেকিং চার্জ মাত্র পাঁচশো টাকা পার গ্রাম মাত্র পাঁচশো টাকা পার গ্রামে এত সুন্দর ফিনিশিং এত সুন্দর ডিজাইন এটা যে কোনো দোকানে আপনাকে পার্সেন্টেজে হিসাব করে ন্যূনতম টেন পার্সেন্ট মেকিং হবে অর্থাৎ গ্রামে আপনার কিন্তু সাড়ে সাতশো টাকা পড়েই যাবে তো আমি আপনাদেরকে একটা কথা বলবো যে আমাদের দোকানে কোনো রকম কাস্টমারদেরকে কোনো রকম কোনো প্রলোভন দেখানো হয় না এই গিফট এটা কিনলে ওই গিফট সেটা কিনলে এই গিফট বা এত পার্সেন্ট ছাড় অত পার্সেন্ট ছাড় আমার দোকানে কিচ্ছু পাবেন না কোনো ছাড়ও পাবেন না কোনো গিফটও পাবেন না কিন্তু আমি যেটা বলবো সেটাই নেব এবং পরবর্তীতে দেখবেন আপনি অন্য দোকান থেকে একটা জিনিস কিনবেন এবং আমার দোকান থেকে একটা জিনিস কিনবেন প্রচুর ছাড় পেয়ে যে জিনিসটা কিনবেন আর আমার দোকান থেকে কিছু ছাড় না পেয়ে যে জিনিসটা কিনবেন তাতেও দেখবেন দামে অনেকটা ডিফারেন্স হয়ে গেছে তো কারণ আমি আপনাদেরকে বলি আমি বলবো যে এই ধরনের যে আমরা জিনিসগুলো বানাই এগুলো আমাদের কোনো হাফ কারিগর বা হাতুড়ি মিস্ত্রি দিয়ে আমরা করি না আমরা এগুলো করি একদম প্রফেশনাল যারা মোটামুটি পঁচিশ বছর তিরিশ বছর লাইনে কাজ করছে খুব পোক্ত মিস্ত্রি তাদের দ্বারা আমাদের দোকানে কাজ করানো হয় এবং এই কাজগুলো করতে গেলে আমাদেরকে কিছু পার্সেন্টেজ দিয়ে করাতে হয় ছয় ওয়েস্টেজ বা সিক্স পার্সেন্ট হ্যাঁ তো বা দশ গ্রাম কাজ করালে ছশো মিলি দিতে হয় এবং এই কাজটা কি মারপত কেমন ভাবে হয় এটা আমি আপনাদেরকে বোঝাবো এবং কোনো রকম কোনো ছাড় বা রকম কোনো কিছুর দিকে প্রলোভন দিয়ে আপনারা যাবেন না বা ঝুঁকে পড়বেন না কেন সেটাও বুঝিয়ে দেবো তো দেখুন আমরা যখন একটা দশ গ্রাম সোনা মিস্ত্রিকে দিই তো সেই মিস্ত্রিকে আমাদের ছশো মিলি সোনা দিতে হয় এ কারণে একটু এদিকে নিয়ে আসবে ক্যামেরাটা দেখো কতগুলো সেগমেন্টে কাজ ভাগ হয়ে যায় এইগুলোকে বলা হয় কাটাই পিস যখন একটা মিস্ত্রি কাটাই দোকানে যায় তখন তাকেও কিছুটা পার্সেন্টেজ দিয়ে এই কাটাই পিসগুলো বানিয়ে নিয়ে আসতে হয় এই যে তারের কাজ করা আছে তারের মিস্ত্রি আলাদা সেই কারিগরকে কিন্তু তারের মিস্ত্রিকেও কিছুটা পার্সেন্টেজ দিয়ে তার বানিয়ে নিয়ে আসতে হয় তারপরে যদি বল লাগানো থাকে এই যে বল বলের মিস্ত্রি আলাদা সেখানে গিয়ে কিছুটা পার্সেন্টেজ দিয়ে তাকে বল বানিয়ে নিয়ে আসতে হয় এতে গেল এইখানে যদি মিনা থাকে পাথর থাকে সেই সেগমেন্টগুলো আবার আলাদা খরচগুলো আবার এক্সট্রা বেড়ে যাবে যেহেতু এখানে নেই সেই জন্য এখানে খরচটা কমলো তবু এর পরবর্তীতে যখন আমাদের যে কারিগর সে ধরুন এই জিনিসটা যখন টোটালটা বানালো এই যে তার করতে লস আছে পাত করতে তার কিছুটা সোনা চলে যাচ্ছে তার করতে চলে যাচ্ছে করার পরে যখন সে রেডি করলো করার পরে চলে যাবে পালিশওলার হাতে এই যে পালিশগুলো করেছে দেখুন এই যে তলাটা আমি ওপরটা দেখালাম না কারণ ওপরটা ছেলে আছে বুঝতে পারবেন না এই যে পালিশগুলো এই পালিশটা যে পালিশের মিস্ত্রি করছে সে কিছুটা পার্সেন্টেজ নেবে এবং এই যে চকচক করছে যে জেল্লাটা দিচ্ছে এটা ডায়মন্ড কাটিংয়ের ছেলা আলা কিছুটা পার্সেন্টেজ নেবে তো টোটাল গেল কতজনের হাতে গেল তো এতজনের হাতে যাওয়া মানে তারা খুব কম মজুরিতে কাজ করছে মানে দশ গ্রামে ছশো মিলি সোনা নিচ্ছে আজকের রেটে সোনার দাম চুয়াত্তর হাজার চারশো টাকা তো ছশো মিলি সোনার দাম চুয়াত্তর হাজার চারশো টাকা হলে ছশো মিলি সোনার দাম হচ্ছে চার হাজার চারশো চৌষট্টি টাকা চার হাজার চারশো চৌষ চৌষট্টি টাকা মানে পার গ্রামে চারশো ছেচল্লিশ টাকা খরচ আছে আমি চারশো পঞ্চাশ টাকা ধরলাম পার গ্রামে আমাদের এটা বানাতে যত কমই হোক আমাদের এটা বানাতে পার গ্রামে চারশো পঞ্চাশ টাকা খরচ আছে সেখানে আমরা মজুরি নিচ্ছি পাঁচশো টাকা মাত্র পঞ্চাশ টাকা লাভে সোনা বিক্রি করছি যদি কোনো দোকানে আপনাকে বলে যে এর থেকেও কম মজুরিতে দিচ্ছে তখন আপনাকে বুঝে নিতে হবে খরচ যদি চারশো পঞ্চাশ টাকা হয় তার থেকে কমে যদি কেউ সোনা দেয় তাহলে সে কি সোনা দিচ্ছে এবং সেই সোনার কোয়ালিটি কি আছে সেটা কিন্তু ভাববার বিষয় আছে এবং তারপরেও যদি সে এত কিছু গিফট দেয় যে যত গ্রাম সোনা কিনবেন তত গ্রাম রুপো ফ্রি তারপরে দেখা যাচ্ছে যে এই এতটা সোনা কিনলে এইটা ফ্রি ওইটা ফ্রি সেইটা ফ্রি সে এত কিছু ফ্রি কোথা থেকে দেবে সুতরাং আপনি যদি আমার কাছে আসেন কোনো গিফট নেই কোনো অফার নেই কোনো ছাড় নেই এই এত কিছু না থাকা সত্ত্বেও আপনি যেটা পেয়ে যাবেন সেটা হচ্ছে প্রপার ট্রান্সপারেন্সিটা পাবেন আপনি ক্লিয়ারিটি পাবেন ট্রান্সপারেন্সি পাবেন এবং অন্য যে কোনো দোকানের থেকে অনেক কম খরচে অনেক ভালো কোয়ালিটি সোনা আপনি ঘরে নিয়ে যেতে পারবেন আশা করি আমার এই ভিডিওটা আপনারা সবাই ভালোবাসবেন যদি ভালো লেগে থাকে শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং আপনারা দ্বিতীয় ভিডিওতে কিসের বিষয়ে জানতে চাইছেন সেটা অবশ্যই লিখে দেবেন ধন্যবাদ